মর্নিং গাইস, তো আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি রবিবার, আর রোববার যেহেতু তাহলে বাড়িতে সারাদিন তো কিছু না কিছু একটা আলাদা হয়েই থাকবে, তো সেটা রান্না থেকে হোক বা কোনো কিছু কাজে হোক। ছেলে যে বাবা আসার কথা, তো চলো দেখি বাবা আজকে আসে নাকি, বাবা এলে আমাদের অন্য প্রাণ আছে কালকের জন্য। তো চলো, অলরেডি সকালে বেশ অনেকটাই বেজে গেছে, ফ্রেশ হয়নি তাড়াতাড়ি, দেন কথা বলছি তারপর তোমাদের সাথে কি করা যায়। খাবার অলরেডি আমার মা বানিয়ে ফেলেছে, আর এখানে আছে পায়েস আর রুটি, তো চলো খেয়ে নিই আগে। আজকে রোববার দিন, আর তারপরে আজকে রোদ ফোদ না ওঠানোতে না 4-5টা কেমন যেন বেশি মেঘলা টাইপের হয়ে গেছে ওয়েদারটা, কেমন খেয়ে নিয়ে গেছে। তো রোববার দিনে আজকে রোদ একদম বাইরে ওঠেনি, উল্টে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তাই বৃষ্টিটা জাস্ট কিছুক্ষণ আগে থেমেছে, আর আমি স্নান করে অলরেডি খেতে বসে পড়েছি। আজকে আমার সাথে খেতে বসে আছে আমার মা, দেখাচ্ছি তোমাদের কি আছে আজকে খাবারে। তো আজকে খাবারে আছে ভাত, এটা হচ্ছে পুঁই চচ্চড়ি, আর ডিম, আর এটা হচ্ছে চাটনি। তো চলো খেয়ে নিই আগে, দিয়ে কথা বলছি তোমাদের সাথে। বৃষ্টি আর বর্ষে তোমার ওয়েদারটা দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটাকে যে কেমন, মানে ঠিকঠাক সন্ধ্যে না হওয়াতেও যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তাই একটু বাইরের দিকে বেরোলাম তোমাদেরকে দেখানোর জন্য ওয়েদারটা, ও যেমন বাজে 5:30 সামথিং, চলো দেখি আসি মাঠে কি হচ্ছে। এখন বাজে প্রায় 9টারও একটু বেশি, আর জাস্ট আমি বাড়ি ঢুকলাম ক্লাব থেকে, অ্যাকচুয়ালি ক্লাবেই বসে ইন্ডিয়ার খেলাটা দেখছিলাম। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের লাস্ট ম্যাচ, তো ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে, ফার্স্ট ইনিংসটা তো খুব ভালো তো শেষ করেছে, 185 মেবি টার্গেট, আর ওয়েস্ট ইন্ডিজ এখন অবধি দেখে এলাম 1 উইকেট জাস্ট পড়েছে। তো চলো দেখা যাক কতক্ষণ হয়, মানে কতদূর ওরা টিকতে পারে, ভালো খেলছিল লাস্ট 2 দিন অবশ্য ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো খেলেছে। আর এখন যাব, রাতে ভিডিও করবো আজকে, তাই ভাবছি ওপরে যাবো, আর একটু কাজ আছে সেটা করে নিয়ে দেন রাতে ডিনার করে তারপরে ভিডিওটা করবো। তো চলো ঘরে গিয়ে সব কাজগুলো করি। রাতে খাবার খেতে অলরেডি চলে এসেছি আমি, আর আজকে রাতে খাবার আছে রুটি, সকালে ডিম, আর পায়েস আছে কিছুটা পরে, তো সেটা দিয়ে হয়ে যাচ্ছে রাতে খাবারটা। বাইরে অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার সাথে বলেছে মা খেতে, তো চলো খেয়ে নিই, আমি ভিডিও শুট করতে হবে, তো তাই তাড়াতাড়ি না চাটনি খাবো আমি, না না চাটনি দাও চাটনি দাও চাটনি খাবো। বিপি বলো, অক্সিজেন লেভেল বলো, হার্ট রেট বলো, এমনকি স্ক্রিন মনিটার, স্পেস মনিটার, এমনকি ফিমেলের যে হেলথ ইস্যু হচ্ছে সেটাতেও সমস্ত ঘড়িগুলো আজকে একটা দিনে সেগুলো সব মেনটেন করছে, মানে ট্র্যাক করছে। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এমনই 6খানা ঘড়ি নিয়েছি, যে 6টা ঘড়ি বাজেট হচ্ছে 3000 টাকার মধ্যে। তো ফাইনালি আমার ভিডিও শুট কমপ্লিট, আর এই যে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, বুঝতেই পারছো পিঠে ক্যামেরা নিয়ে বসে আছে। তো চলো রাত অনেক হলো, ঘড়িতে এখন বাজে প্রায় 11:15, রুমে যায় আমার, তারপরে তোমার সাথে কথা বলছি। তো চলে এসেছি আমি আমার ঘরে শোয়ার জন্য, ঘড়িতে অলরেডি বেজে গেছে 12টা, তাই ভাবছি আর রাতে বেশি কিছু করবো না, কারণ অ্যাকচুয়ালি আজকের ব্লগটা তো এডিট করতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে ওই চ্যানেলে ভিডিওটা এডিট করতে হবে, কাজটা অনেকটাই বেড়ে গেলো, মানে বেড়ে গেলো বলতে চাপটা হলো, কারণ অ্যাকচুয়ালি আমি অনেকদিন ইচ্ছে করেই গ্যাপ দিয়ে ফেলেছিলাম ওই চ্যানেলে ভিডিও আনার জন্য। তো তোমরা চাইলে ওই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো, চ্যানেলটার নাম হচ্ছে টেক ভার্সেস স্টাইল, সেখানে আমি স্টাইল আর টেক রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি, তোমরা সেখান থেকে আমাকে ফলো করে রাখতে পারবে। চলো তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই থাক, বাবা আসার কথা ছিল বাবা আসেনি, তাই কালকে যে যাওয়ার প্ল্যান ছিল সেটাও ক্যান্সেল, বাবা কালকে আসার কথা আছে, যদি বাবা ছুটি পায় বা মানে ম্যানেজ করে থাকতে পারে তাহলে যাবো নেক্সট দিন আমরা, আর নাহলে যাওয়া হবে না, পরে অন্য সময় যাবো। চলো আজকের জন্য ভিডিও তাহলে এখানেই থাকছে, ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে যাও, আমার সাথে যদি আরও পার্সোনাল ইন্টারেক্ট করতে হয় তোমাদের সবাইকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাতে ফলো করে রেখো, ইনস্টা আইডি আমি তলায় দিয়ে দেবো, সেখান থেকে তোমার ডাইরেক্টলি হয়ে যেতে পারবে, সবার সাথে আবার দেখাবে কালকে, সবসময় যেন বাই।